কিন্তু সমীরণের সঙ্গে গল্প করতে বসেছি, আড্ডায় পেয়েছি সমীরণকে, সমীরণের সঙ্গে কথা বলবো আজকে বিভিন্ন বিষয় নিয়ে। ও ভীষণ ভালো ছেলে, সমীরণ কিছু বলব, পরিচয় দিব, তারপর আমরা কথা বলব। নমস্কার বন্ধুরা, প্রথমত আমি পরিচয় দেওয়ার মতো এমন কোনো বড় কোনো কিছু নেই, তাও আমি যেটা মনে করি যে আমার যদি কোনো পরিচয় হয়ে থাকে সেটা হলো একজন নাট্যকর্মী, একজন মূকাভিনেতা হিসাবেই আমার পরিচয়। এর বাইরে আমি নিজের কোনো অন্য কোনো পরিচয় দিতে চাই না, কারণ সেই সূত্র ধরেই আজকে যতটুকু পরিচিতি সেই মূকাভিনয় এবং নাটকের মাধ্যমেই আমার হয়েছে। ফলে আমার প্রথম পরিচয় আমি একজন নাট্যকর্মী ও একজন মূকাভিনেতা, এইটুখানেই আমার যা পরিচয়। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আশপাশ করেছি সত্যি তো সময়, হ্যাঁ চাই না কিছুটা হোক, কারণ সবার ধারণাটা নাট্য হয়ে যাবে, কিন্তু যা পরিস্থিতি যা প্রবাস তাতে করে বুঝতে পারছি যে বৃষ্টি হবেই। তাই সমীরণ তো সমীরণের কথা বলল, এখন বিষয়টা হচ্ছে গিয়ে সমীরণ এখানে অতিথি নয়, সমীরণ একটা পার্ট। আমরা যে ভিডিও বানাচ্ছি বা আপনাদের সঙ্গে যে শেয়ার নাইটারি কাটা হয় কিছু মনে করবেন না, বুঝলেন মানে বসেছি আমরা এই আড্ডা মারবো, এখন থেকে মায়ের সাথে আড্ডা মারবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা আমাদের আলোচনা শুনে আমাদের মজা, আমাদের সিরিয়াস ব্যাপার, বিভিন্ন বিষয় নাটক ইত্যাদি নিয়ে আমরা যে আলোচনা করবো, ঠিক তো? হ্যাঁ, সেই সব নিয়ে যখন আরও অনেকেই আসবে দেখতে পাবেন আস্তে আস্তে ভবিষ্যৎ। কিন্তু আলোচনা নয়, আমাদের পারফরমেন্সও থাকবে, অবশ্যই অবশ্যই পারফরমেন্সও থাকবে, বিভিন্ন রকম সে মানে অখাদ্য পারফরমেন্স একেবারে সেসব থাকবে, আমাদের উৎসাহিত করবে আরো। আর যদি কোনো রকম ভাবে সহযোগিতা করার প্রয়োজন হয়, মানে সাজেশন দিয়েছে হ্যাঁ এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, বাইরে হয়ে আমার নাম কোথাও কোথায় বলা হয়, আমি কিন্তু শুভঙ্কর যাই হোক, তো আসুন আমরা একটু বিভিন্ন সঙ্গে একটু আড্ডা আলোচনা সব শুরু করি। ভালো লাগলে কিন্তু প্রথম থেকেই বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অন্যদেরকে শেয়ার করবেন। আর আমাদের এই আলোচনা যদি আপনাদের সমৃদ্ধ করবে কি, হ্যাঁ করবে করবে যাবো না, শুরু তো করলাম আমরা, দেখা যাক কী হয়। তো সমীরণ আছে কোথায়, মানে কখন ফিরতে পারছেন? একটুখানি কাজ আছে। দৃশ্যকাব্য কি আবার নতুন করে ফর্ম হচ্ছে? দৃশ্যকাব্য তো আমি একটা সময় নাটক করতাম, কি অদ্ভুত, দেখুন কোন দৃশ্যকাব্য এটা, বেহালা দৃশ্যকাব্য। আমি যখন তখন আমি থিয়েটার নিয়ে আমার কোনো মাথা ঘামানো ছিল না, মানে থিয়েটার ছিল থিয়েটার হতো আমি জানতাম, কিন্তু ওই মানে ইন্টারেস্ট ছিল না। এখন যেমন থিয়েটার কেন্দ্রিক একটা ব্যাপার হয়ে গেছে যে থিয়েটারটা করতেই হবে, কী গরম সত্যি, তো তখন বিষয়টা ছিল না। মানে এটা আমি বলছি ধরুন 1996 থেকে ধরুন 2002-3 মধ্যে, এই সময়টার মধ্যে তো আমার কোনো ইন্টারেস্ট ছিল না সেই সময়টা, বা তার ওই সময় এক্স্যাক্টলি মনে নেই সময়টা, হ্যাঁ ওই সময়টাই হবে, কারণ আমার মনে আছে তখনও সরসনা কলেজ তবে তৈরি হচ্ছে, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 96 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, তারপরে কলেজ বেহালা কলেজে গেলাম, সরসনা কলেজ তখনও হয়নি, কারণ একটা শো বেহালা কলেজে এই সরসনা কলেজে আমি করেছিলাম, তো সেটা আমার মনে আছে। তো যাই হোক, তো সেই সময় আমাকে জোর করে ডেকে নিয়ে যায়, ফোন অ্যাটেন্ড করবি কর না, ফোন অ্যাটেন্ড কর না, তো যেটা বলছিলাম তো সে সময় আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়, তো আমার ছোটো ভাই ওখানে পড়তো, তো তারপরে তো নিয়ে তো যাওয়া হলো। আমি তখন থিয়েটারের মানে খায়েরা মাথায় আমাকে সরি মানে একটু অন্যভাবে নেবেন না, আমি তখনকার ফিলিংসটা আমি বলছি, তো এই বিষয়টা আমার ততটা ছিল না। তো যাই হোক করছি, আমাকে একটা পাঠ দেওয়া হয়েছিলো মুদির মুদির দোকানে, মুদির পাঠ দেওয়া হয়েছিলো, সে মুদিকে পরে কাদা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, যাই হচ্ছে সব নাটকটা মনে আছে, হ্যাঁ নাটকের মানুষ দা মানে এই দৃশ্যকাব্যের কথা যেটা বললো সেই দৃশ্যকাব্যের কথা বলছি, ওই আমার গ্রুপ থিয়েটার হিসাবে প্রথম হাতে করি, তার আগে স্কুল পর্যায়ে করেছি বা বাইরে গিয়ে হয়তো
এক্সকারশনে গেছি, তখন মনে আছে আমার এক্সকারশন বিষ্ণুপুরে গেছিলাম 12 দিনের জন্য, আমি আর আমার মেজু ভাই ছিল। তো এক্সকারশনে গেছিলাম বিষ্ণুপুরে, সেখানে একটা ইনস্ট্যান্ড আপ নাটক তৈরি করেছিলাম, সম্ভবত আমার যখন মনে হচ্ছে সুকুমার রায়ের অবাধ জঙ্গল, তখন আমার তখন আমি ক্লাস 7 পড়ি, মানে ওই লেভেলটাতে ওই নাটকগুলো চলে। তো বিষ্ণুপুরে গিয়ে আমরা 4-5 দিনের মধ্যে নাটকটা তুলেছিলাম, এবং ওখানে বিষ্ণুপুরের রামানন্দ কলেজ, বিখ্যাত কলেজ আমরা অনেকেই জানি, তো সেই রামানন্দ কলেজের একটা প্রেক্ষাগৃহে, মানে কলেজে সেখানে আমরা ওটা পারফর্ম করেছিলাম, এবং দারুণ ভাবে সুন্দর হয়েছিল সে। আর এক স্মৃতি অন্য এক সময় বলা যাবে, তখন তো যাই হোক, তো বলার বিষয়টা হচ্ছে, তো সেই দৃশ্যকাব্যর কথা বলব। এই দৃশ্যকাব্য তো আমি হাতে করি, সেই দৃশ্যকাব্যরা ফর্ম করছি আর হচ্ছে আমি জানি, অথচ আমিও একসঙ্গে একই দলে কলকাতা নাটক করাতে আমরা পারফর্ম করি, এই অবস্থা। যাই হোক, বিশ্ব দৃশ্যকাব্য হচ্ছে আমিও যোগদান করবো, ছবিটা একটু বল দৃশ্যকাব্য নিয়ে, এটা নতুন খবর তাই না, বিশেষ করে নাট্যবাদী মানুষদের মানুষজনের কাছে তো বিশেষ করে এটা একটা ভালো খবর বল। প্রথম কথা হলো, বিশ্বকাপের জন্য আমাকে বলেছিল আমাদের সুমন্তদা, সুমন্ত সাপন্ত মানে আপনি, হ্যাঁ আচ্ছা, আপিদাই বলেছিল যে আমাদের একটা পুরোনো নাটকের দল আছে, শস্যমেলাতেই আমরা রিহার্সাল করতাম, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে, তোরা যখন নাটক করছিস, তোরা যখন এখানকারই সবাই তাহলে আয়, সবাই মিলে আবার দৃশ্যকাব্যটাকে আবার ওপেন করি। ফলে সেই জায়গাটা একটা তো তাগিদ ছিল, প্লাস নাটকের প্রতি থিয়েটারের প্রতি একটা ভালোবাসা, সেই জায়গা থেকেই দৃশ্যকাব্যটাকে আবার নতুন ফর্মে গঠন করতে চাই। বলো তো আমাকে বলছি কেন, তোমাকে বলবো, তোমাকে না আরও অনেককেই বলবো, আমরা আরও অনেককেই বলবো, কারণ যারা বিগত দিনে দৃশ্যকাব্য নাট্য দলে ছিলেন তাদের প্রত্যেককেই চাইবো যে তারা যেন আমাদের সঙ্গে যোগদান করে, কারণ এই কারণেই, কারণ পুরনোদের অভিজ্ঞতা এবং তারুণ্যের জোর, এই দুটো যখন একসঙ্গে হবে দৃশ্যকাব্য আবার তার পুরনো সময়মায় ফিরে আসবে। একদম একদম। আর তুমি যখন দৃশ্যকাব্যের কথা বলছো, আরেক পাপি এসেছে ক্রিশ্চিয়ান, তুমি যখন দৃশ্যকাব্যের কথা বলছো, তা একটা কথা বলছি, তুমি তো দৃশ্যকাব্যে নাটক করেছো, তা প্রথম মঞ্চে ওটার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো, কিরকম লেগেছে প্রথম মঞ্চে? রিহার্সাল যেদিন ছিল তখন চিলকপুর বাড়িতে করা হয়, চিলকপুর, হ্যাঁ চিলকপুর, তো চিলকপুর মানে এরা হচ্ছে নাট্য জগতের একটা, মানে নাট্য আন্দোলনের একটা, মানে এরা মহিরু বলে যেতে পারে, দীপপাল, হ্যাঁ এরা মানে চিলকপুর চিন্ময় দাস আপনারা অনেকে জানেন, আমাদের মুক্তাঙ্গন থিয়েটার বা তার সাথে যুক্ত রয়েছেন, তো সেই চিলকপুর আমাদের রিহার্সাল করেন, চিলকপুরই ওটা স্ক্রিপ্ট ছিল। তো আমি তো কিছু বললাম প্রথমে, যে কিছুই বুঝতাম না, মানে মানে মাথা আমাকে না খাই কিছু বুঝতাম না, তো যাই হোক, তো নিয়ে গেছে, ডায়লগ মুখস্থ করতে নিচ্ছে, ডায়লগ মুখস্থ করতে পারছি না, খুব কনসেন্ট্রেশন নেই, তো কী ঝামেলা, তো কী করবো, কী করবো, কোনো রকমই গিয়ে গাঁদিয়ে গুঁজিয়ে গাঁদিয়ে হয়েছে, এবার একটা সিনেসে আমাকে গাধা হতো, লাগিয়েছে একবার পিকুড়ি আর কাটবে, যাই হোক, তো করেছি। তো প্রথম দিন যখন স্টেজে উঠি না, তার আগে তো মঞ্চে ওঠার অভিজ্ঞতা আছে, বললাম যেটা বলো মঞ্চে ওঠার অভিজ্ঞতা আছে, বলো জায়গাটা ভাবানোর জায়গা ছিল না, কারণ আমি এর আগে দু চারটে বললাম ভাড়াতে বা বাইরে সেপারেটলি করেছেন, কোনো গ্রুপ থিয়েটারগতভাবে নয়, আর এর বাইরে বাবা যেহেতু গানের সঙ্গে যুক্ত ছিল, বাবা বিভিন্ন দলে গান করতো, আমিও সঙ্গে সঙ্গে ছিলাম, ফলে একটা স্টেজ ফিনেসটা ছিল, হ্যাঁ তার মানে নয় যে দিকপাল দিগ্গজ হয়ে গেছে আমি, সেটা নয়, কিন্তু সেই সময়টা ছিল বিষয়টা, তো যাই হোক সেটা নিয়ে মানে ওটা নিয়ে মানে নার্ভাসনেস পা কাঁপছে এমন নয়, হ্যাঁ তবে সত্যি কথা বলতে এখনও একটা বিষয় আমার পা এখনও কাঁপে, আমি যখন শুটিংয়ে যাই মানে ছোটোখাটো যখন কাজ করি, ছোটোখাটো কাজ তো করি, তাতে করেও বেশ কিছুদিন ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, বেশ কিছু শট দিয়েছি, বেশ মানে এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কথা এবং ভয় কেটে যাওয়ার কথা, কিন্তু এখনও যখন শট দিতে যাই সে ছোটো রোগ না বড় রোগ, এখনও কিন্তু কোনো জায়গা থেকে পাটা কিন্তু কথা করে থাকে, আর জানি না এটাকে সব ঠিকই হয় এমনি সেভাবে হয় না, তারপরেও পাটা কিন্তু কাঁপে, যদিও আমি আমাকে কোনো সুযোগ দেয় না, কেন দেয় না সেটা বুঝতেই পারছি, যাই হোক, তো সেটা অ্যানাদের কোশ্চেন, তো এই হচ্ছে বিষয়, কিছু জিনিস বল আমরা আড্ডা মারছি বল, আরে ক্যামেরা চলছে তো মানে এখানে এটা আড্ডা দেওয়ার জন্য, এটা আমরা ছাড়বো কিন্তু সবাইকে, এই যে মানে আনকাট এই যে কথা বলছি সবটাই যাবে বল কিছু, ও ভালো ছেলে আমার কাছে যত খবর আছে
বড় জায়গায় জয়েন করেছে সামনে মানে মঞ্চে নামানোর নাম মানে নাম তো নামরা চলতি কথা নামি মানে মঞ্চ ওঠানো তো সেটা এখনো হয়ে ওঠেনি আমি এখন দিন নিশ্চয়ই হবে চেষ্টায় আছি সেটা ওর উপর ডিপেন্ড করছে ওর উপর ডিপেন্ড করছে বল প্রবলেম অনেক খুব বল বল কি শুনবে বল বল সেটা বল ক্যামেরা চলছে লোকে দেখবে শুভঙ্কর দা তো বললো তার প্রথম স্টেজে ওঠার অভিজ্ঞতা কামটা হচ্ছে নেই হ্যাঁ ঠিক আছে সাউন্ড বলি হ্যান্ড চালতাম আছে সাউন্ড ডিস্টার্ব করবে বলে ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই অভ্যেস আছে যেটা হলো আমার ক্ষেত্রেও একটা খুব প্রবলেম হয়েছিল যখন আমি শুভঙ্কর দার হাত ধরে কলকাতা নাটকালাতে জয়েন করি প্রথমবারে গেলাম একটা সমাবেশে গেছিলাম কথা বল একটা সমাবেশে গেছিলাম সেই সমাবেশটা থেকে আমি কলকাতা নাটকালার রিহার্সালে আসি এবং তখন সম্ভবত আমাদের কলকাতা নাটকালার ডিরেক্টর ছিলেন দেবসিংহ মহাশয় আজ উনি স্বর্গীয় সত্যি খারাপ লাগছে কলকাতা নাটকালার প্রথম ডিরেক্টর হিসাবে ওনাকে আমি দেখেছি কিন্তু ওনার আমার সৌভাগ্য হয়নি যে ওনার আন্ডারে অভিনয় করা তারপরে হলো আমাদের কলকাতা নাটকালার ডিরেক্টর হলেন শ্রী চন্দ্রশেখর আচার্য ওনার হাতেই প্রথম আমার নাটকের হাতে ধরি এবং কলকাতা নাটকালা থেকেই আমার হাতে ধরি নাটক জগতে সেখানে দাঁড়িয়ে প্রথম যখন আমি নাটকের রিহার্সাল রুমে যাই অনেক লোক সবাই রয়েছে আবার নতুন গেছি মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে একটা আনন্দ কাজ করছে সব মিলিয়ে একটা ঠিক জগা খিচুড়ি অবস্থা কী করবো কী ভাবছি কিন্তু অদ্ভুতভাবে আমি দেখলাম যে আমাদের যেরকম পরিবার আছে নাটকের দলটাও ঠিক একটা পরিবারের মতো সবাই দেখলাম আমাকে আপন করে নিল এবং আস্তে আস্তে তাদের সামনে দীর্ঘদিন রিহার্সাল দিতে 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 একটা আমরা সত্যি কথা বলতে একটা পরিবার হয়ে উঠলাম প্রথম যখন আমি মঞ্চে নামি তো আমাদের প্রথম নাটক ছিল কলকাতা নাটকালার পক্ষ থেকে ফার্স্ট সেই নাটকে আমি দুখানা ক্যারেক্টার করেছিলাম দ্বৈত চরিত্র অভিনয় করেছিলাম এবং এটা আমাদের ডিরেক্টরের দক্ষতা বলুন বা আমার আমি আমার কথা বলবো না ডিরেক্টরের দক্ষতার কথাই বলব যে সেই দ্বৈত ক্যারেক্টারে অভিনয় করার পরে দর্শক বুঝতে পারেনি যে দুটো ক্যারেক্টার একই মানুষ করছে ফলে এইটা ছিল আমার কাছে প্রথম পাওয়া তারপর থেকে আস্তে আস্তে কলকাতা নাটকালার প্রতি নাটকের প্রতি একটা ভালোবাসা তারপরে আস্তে আস্তে দলটার যখন আমাদের একজোট হচ্ছে তখন দলটাতে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে ভাঙন ধরে